নমস্কার বন্ধুরা হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য যে কার্ডটি এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ড আর এই কার্ডের জন্য আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করেছেন তারা কিভাবে চেক করবেন বর্তমানে আপনার কার্ডটি হয়েছে কিনা বা বাড়ির কোন কোন সদস্যের নাম এসেছে বা ইউআরএন নাম্বার জেনারেট হয়েছে কিনা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তো কিভাবে সেটি দেখবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে not the button তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কিনা না সেটি চেক করার জন্য সবার প্রথমে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারে গুগল ওপেন করে নেবেন এবং গুগলে সার্চ বারে আপনারা লিখবেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী লিখে আপনারা যখনই সার্চ করবেন এমনই কিন্তু ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন প্রথমেই স্বাস্থ্যসাথী বলে যেটি লেখা আছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউন নেম বলে আরেকটি অপশন রয়েছে সেই অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন তো আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে চাইলেও আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারেন তো এই পেজে আসার পর আপনাদের মোবাইলে যে ডান দিকে থ্রিওড আইকন রয়েছে সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন এবং দেখতেই পারছেন ডেস্কটপ সাইট বলে যে অপশানটি রয়েছে সেটিকে আপনারা অন করে দেবেন এবং তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন ডিওন নেমের নিচে মোবাইল নাম্বার দিতে হবে এবার আপনাদের মোবাইল নাম্বার আপনারা এখানে লিখে দেবেন তো মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর এখানে যে সিলেক্ট অপশান রয়েছে এই অপশানে আপনারা একটি ক্লিক করবেন যেখানে কিন্তু ইউর সেলফ এবং আদার্স বলে অপশন রয়েছে এখানে কিন্তু আপনারা ইউর সেলফ অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশান এই সাবমিট অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পরবর্তী অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আমাদের স্টেটের নাম সিলেক্ট করাই আছে এবার কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নেম অর্থাৎ জেলার নাম আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে দেবেন তো জেলার নাম সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের সিলেক্ট বাই বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার চেক করতে পারবেন এবং খাদ্য সাথী রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন আমরা এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করব। তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারের পাশে একটি ডট আইকন রয়েছে সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন পরবর্তী আরেকটি অপশন ওপরের দিকে ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু এবার আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে তো এই অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতেই পারছেন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আপনি যদি পৌরসভা এলাকার হয়ে থাকেন তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি অপশনে ক্লিক করবেন আপনি যদি পঞ্চায়েত এলাকার মধ্যে বসবাস করেন তাহলে কিন্তু আপনারা ব্লক সিলেক্ট করে দেবেন আমরা এখানে ব্লক সিলেক্ট করে দিলাম ব্লক সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু ব্লক নেম এবার আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি সিলেক্ট ব্লক নেম অপশনের ওপর ক্লিক করে দেবেন এবং আপনি যে ব্লকের মধ্যে বসবাস করেন সেটি কিন্তু এখানে আপনারা খুঁজে নিয়ে সিলেক্ট করে দেবেন তারপরে দেখতেই পাচ্ছেন আরেকটি অপশান ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনাকে এবার সিলেক্ট করতে হবে সিলেক্ট জিপির অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে সিলেক্ট করে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি অপশান ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু আপনাদের ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নাম কিন্তু এবার আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট ভিলেজ বলে যে অপশানটি রয়েছে সেই অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আপনি আপনার গ্রামের নাম খুঁজে নিয়ে সিলেক্ট করে দেবেন তো গ্রামের নাম সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এই ফাঁকা বক্সের মধ্যে লিখে দেবেন তো আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিয়েছি এবার আপনাদের সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন দেখতেই পারবেন এখানে কিন্তু আপনাদের সেই লিস্ট ওয়াইজ নাম কিন্তু চলে এসেছে যেখানে কিন্তু আপনারা প্রথমেই দেখতেই পারছেন মেম্বার নাম অর্থাৎ এই কার্ডের মধ্যে কোন কোন সদস্যের নাম রয়েছে তাদের নাম কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন তারপরে আপনারা দেখতেই পারছেন হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম অর্থাৎ যিনি হেড রয়েছে এই কার্ডের তার কিন্তু আপনারা এখানে নাম দেখতে পারবেন তারপরে আপনারা দেখতে পারছেন ক্যাটাগরি নেম অর্থাৎ কোন ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এবার যে মেন গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইউআরএন নাম্বার তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই কার্ডের কিন্তু ইউআরএন নাম্বারটি এখানে শো করছে অর্থাৎ ইউআরএন নাম্বার কিন্তু তৈরি হয়ে গেছে তারপরের অপশানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ইস্যু হয়েছে কি না সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং কোন সময় ইস্যু করা হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই তো আপনি যদি কার্ড এখনও না পেয়ে থাকেন আপনারা যদি এই ইউআরএন নাম্বারটি শো করে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে স্বাস্থ্যসাথী কার্ড লেখার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আপনারা এই ইউআরএন নাম্বারটি লিখে দিতে পারেন তো আপনারা এইভাবেই খুবই সহজে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে ইউআরএন নাম্বার আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন